কোন জ্বালায় যে আসি গো আফুরা, কোন জ্বালা! দিন রাত কোনো কিছুর লগে কি নাগালি পাইতেছি না। এদিক দিয়ে তো আমার ক্যাবিনেট তো রেডি করানো হয়ে গেছে গিয়া, তো ক্যাবিনেট যেহেতু রেডি হয়ে গেছে, আমি তো ক্যাবিনেটের ভিতরে থাল বাসন ফেলেট বাড়ি যা আছে এডি তোর সুন্দর করে গুজ করে থন লাগবো। তো এইটি হলো আমার গ্লাস সেট। তো আমি 12টা গ্লাস এনে মিল করে তুইছি, একটা হলো গিয়ে বড় বড় ওয়াইন গ্লাসগুলো, আর এটা হলো শরবতের গ্লাস। তো এখানে আমি বড় একটা মটকা মগ রাখছি, যেটার মধ্যে আমি বিভিন্ন রকমের জুস মুস গুলাই দুইটা পানির জগ রেখে দিছি। এটা হলো মটকা মগটা। মটকা মগটার দাম হইলো গিয়ে 650 টাকা, কিন্তু এক ভাই আমার তো 1200 টাকা রেখে দিছে। কি সিটারিটা কষ্ট গো আমার লগে, আমি আর কি কইতাম, ফরতাম ফুটে টাসকি খেয়ে গেছে। অন্য দোকানে যায় জিগাই, হোলসেল দোকানে আমার কয় এটি তো 650 টাকা, কি বেজ্জুতি হয়েছে আমার, আমি কি কইতাম আমনে করে। তো এই বড় যে গ্লাসটা, এটা আমার স্বামী কিনে আনছে হেরে বলে, এরকম বড় গ্লাসে বলে শরবত বানিয়ে দিতাম। তো যাই হোক, এই ক্যাবিনেটের ভিতরে আমি এই জিনিসটি সুন্দর করে গুজ করে থুইছি। হের পরে আমার সংসারে যা যা দরকারিটা জিনিস আমি সব কিনা কিনা গুঞ্জায় থুইছি, কারণ আমার স্বামী বেশি কেনাকাটা পছন্দ করে না। তারপর আমি তো সারাদিন কিনতে থাকি, নতুন অক্কা জিনিস দেখলে আমার তো একটা মাথা খারাপ হয়ে যায়, এটা না কিনুন পর্যন্ত। তো আমার স্বামী কয়দিন আগে সিরামিক্সের একটা ভিডিও করছে, সিরামিক্সের একটা ভিডিওতে আমি এই কাপ সেটটা দেখে আমি তো এই কাপ সেটের ফ্রেমে ফেরে গেছি। কাপ সেটের এই ফার ফিসের প্রাইস হলো গিয়া 100 টাকা করে ফিস, আর এই ট্রেড হলো 150 টাকা, টোটাল ফিসটা হইলো গিয়া 750 টাকা। 750 টাকা দিয়ে আমি যখন এটা কিনে আনছি, বিশ্বাস করবেন না আমার এত বালা লাগে। ব্যাগতে তো মনে করে আমি ভিডিও করি দেখে মনে মাইন্সে মনে ব্যাগ কিছু ফ্রি দিয়ে দেয়, কিন্তু না গো না, ব্যাগ কিছু তো আর ফ্রিতে দেয় না। মাইন্সের এই জিনিস তো খেতে হয় না, মাইন্সের এই জিনিসটা টাকা দেয় কিনে আনন লাগে। তো আমিও কিন্তু মাইন্সের তেন যাই একবারে গিফট আনানোর লেগে বয়ে থাকি না, আমি কিন্তু ব্যাগ জিনিস টাকা দিয়ে কিনে আনি, বিশ্বাস করবে না। 750 টাকা দিয়ে যখন আমি এটা কিনছি, আমার ফুর্তি আর কে দেখে। আর ও এই যে কাপ সেটটা লগে কিন্তু আমি আরও চারটা ডিভাইডার ফ্লেট কিনছি। ফার ফ্লেটের দাম 350 টাকা করে ফসতে। তো এটা আমি আর একটা বলগে আপনার করে দেওয়া মনে। তো এই টি সেটটা তো আমি আমার স্বামীর ডরে এই কদিন বাইরি করতে পারি নাই, তো যেহেতু আমার ক্যাবিনেটের ডয়ের মধ্যে রেডি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে। তো এখন তো আমি টি সেট টারে সুন্দর করে একবারে কেতলি মেতলি দিয়া সুন্দর করে সাজায় গুজ করে থুমু, মেহমান আইলে সুন্দর করে চা কফি সার্ভ করবো। তখন আমার স্বামী দেখা টাসকি খাওয়া যাবো, কবু ওরে বাপরে বাপ, এত সুন্দর কাপ আমার স্ত্রী কই পাইলো, আমি তো এই জিনিস আমার স্ত্রীর জীবনও কিনা দিই নাই। তো যাই হোক, আমার স্বামী আবার এরকমই, যখন কিনি তখন চিল্লায়, কিন্তু মেহমানরে যখন সুন্দর সুন্দর ফেলের বাড়িতে খাওয়ান সার্ভ করি, বেড়ার খুশি আর কে দেখে, গর্ব করে কয় আমার বাসায় সব আছে। কিন্তু যখন কই যে এটা কিনবো টাকা দাও, কিন্তু তখন তো বেড়া চেহারা দিকে সাউন্ড যায় না। 1900 কটকটি সালে আমি এই কেটলিটা কিনছিলাম, কিন্তু এই কেটলির সাথে ম্যাচিং করা কাপ আমার দ্বারা ছিল না। একবার আমি আমার স্বামীরে কইছিলাম যে স্বামী এই যে এরকম সাইনা কাপগুলো বাড়িয়েছে তুমি আমার কিনা দাও, তো আমার স্বামীরে তেল দোয়া দোয়া ফাটাইতে ফাটাইতে তো কাপই শেষ হয়ে গেছে গা, মাইনসে এই কেটলির লগে মিলায় মিলায় সবাই কাপ ডিল হয়ে গেছে গা। তো আমি আর কি করবো, আমার তো কপাল খারাপ। তো আমি চিন্তা করলাম যে থাক, 1900 কটকটি সালের কেনা কেটলিটার লগে যদি ম্যাচিং করে কোনো কাপ কোনো দিন কিনতে পারি, সেদিন এটা নামো, তার আগে এটা আর নামাইতাম না। তো লিটন বাইয়ের দোকান থেকে কেটলিটা কিনছিলাম, এই দেন কী সুন্দর চাকনি দাও। তো চিন্তা করলাম আমার যত কাপ ছুটো ছুটো কাপে, কিন্তু এই ছুটো কেটলিটার লগে যদি সুন্দর করে সার্ভ করি তাহলে সুন্দর দেখা যাবো। ও মা গো মা, এটি দেখা তো আমার পুরো চোখ জোড়া যেতেছে। আমার ঘরে যে কত ফদের জিনিস আছে গো, আপনারা দেখলে কোনো আফা গো আফা, আপনার বাসা তো পুরা মার্কেট, পুরা নিউ মার্কেট। আসলে আমার বাসা পুরা নিউ মার্কেট, মানে আমি যেখানে যেটা বালা দেখি, আমার সোহে যেটা বাল লাগে, যেমনি হোক আমার সেটা কিনন লাগে। তো এই মশলাদানিটা আমি দেখছিলাম, আমি একবার শুটিং করতে গেছিলাম একটা SS শপে, মানে SS প্রোডাক্ট যেন বেসে হেন আর কি, আমি শুটিং করতে গেছিলাম। বিশ্বাস করবেন না, এই SS যে মশলাদানিটা দেখে আমার তো এত বালা লাগছে, এটা কি সুন্দর গুরান্টি করানো যায়। ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার এখান থেকে পিছন সাইডের একটা জিনিস দরকার, এটা গুরান্টি মারলে কিন্তু এটা সামনে ফেরবো, সামনেটা ফিসে যাবো, ফিসেরটা সামনে যাবো। তো এই গুরান্টিটা দিয়ে আমার খেলতে অনেক ভালো লাগতেছিল। আমি এটা সুন্দর করে টিস্যু দিয়ে সুন্দর করে মুচ্ছা, প্রথমে পানি দিয়ে ধুইয়া হ্যাফর টিস্যু দিয়ে সুন্দর করে মুচ্ছা পুরো জক্কা পক্কা করে আমার যে কিচেন ক্যাবিনেট যেটা কাউন্টারটা আছে আমি এখানে সুন্দর করে এটা রেখে দিলাম। তারপরে আমি আবার দেখলাম যে একটু গুরান্টি করলে গুরান্টি হয় কিনা। তো এখানে দুধের ডিব্বা চিনির ডিব্বা আছে, আমি হ্যানতে মাঝে মধ্যে সুরি সুরি করে খাই, আমার ভাল লাগে। আসলে নিজের সংসারে চুরি সিস্টেম করে খাওয়ানোর কিছু নাই, কিন্তু তারপরও গুড়া দুধটা চুরি করে খাইলে ছোটো কালের একটা ভাব আসে। তো আমি আমনে করে কী করতাম, গুড়া দুধের ডিব্বার কথা শুনলাম বা দেখে আমার একটা কথা মনে পড়লো, আমরা যখন ছোটো আসলাম আমার আম্মায় তখন আলমারির
আলমারির উপরে দুধের ডিব্বা লুকায় রাখতো, তখন আমি কি করতাম জানেন না, আমার মাইর যাবোনের আমার কান্দার মধ্যে উড়া কইতাম দুধের ডিব্বাটা তাড়াতাড়ি নামা, এরপর আমার বোন এক চামচ খাইতো আমি এক চামচ খাইতাম, আমি এক চামচ খাইতাম আমার বোন এক চামচ খাইতো, এরম করতে করতে আমার ছোট বোনে কইতো এ আফু তুমি বেশি খাইছো, আমি কইতাম ওই সাইড তুই বেশি খাইছো, তো এরম করে যখন দুজন খাইতে খাইতে দুধের ডিব্বা যখন অর্ধেক হয়ে যাইতো গিয়া, তখন আমাকে মনে পড়তো যে আমার ঘাট তো একটা মাটিতে পড়তো না, তখন আবার জেহানের ডিব্বা হেয়ানে সুন্দর করে রেখে দিতাম, তো এইভাবে আমরা দুধ চুরি করে খাইতাম। তো দেখেন আমার কাউন্টারটা কি সুন্দর করে আমি সাজাইছি, ওয়াও একটা ক্যাবিনেটটা জুইতের। তো যাই হোক, এগুলো সব গুজগাছ করানোর পরে রাত্রে তো ঘুমাইলাম, ঘুমানোর পরে সকালবেলা ঘুমের তো নুইঠা গেলাম গিয়া কামলা দিতে, তো কামলা দিতে কই গেছি হেডা আমি আমনে করে কত দেখা দিই, এটা হলো বসুন্ধরা সিটি, এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড, ও মা গো মা এখানে যে কত জিনিস আছে বিশ্বাস করবেন না। আমি যখন কোনো দোকানে শুটিং করতে যাই আমার মনে হয় পেমেন্টে যে টাকাটা ফামো সেই টাকাটা দিয়ে একেবারে সব কিনা বাসালাম, কিন্তু যখন নগদ পেমেন্টের টাকাটা পাই তখন মনে হয় দূর আমার টাকা আমি জীবনে খরচ করতাম না। তো আগের দিন বৃষ্টিতে ভিজে আমার জুতা একেবারে ফুড়ে ভিজে সুফা সুফা হয়েছে, তো বাধ্যই আমি নতুন জুতা নামাইছি, নতুন জুতাটা নামানোর পরে তো আমার তো ফরান দূর দূর করতেছে, ও আল্লাহ আজকে যদি আবার বৃষ্টিতে জুতা ভিজে যায় আমি কালকে কি ফিন্দু। তো আমার শুটিং মুটিং শেষ হওয়ার পর আমি আইসক্রিমের দোকানটার দিকে একটু চাইলাম যে রোজার দিন যদি না হইতো তাহলে হাসা হাসা একটা আইসক্রিম মাইরা দিতাম। তো যাই হোক, আইসক্রিমের কথা চিন্তা করতে করতে রোজদার মানুষের আইসক্রিমের কথা চিন্তা করেন ভালো না। তো আমি ওই ফ্লোরের লেভেল ফাইভের যতগুলো লিফট আছে সবটি লিফটের সামনে আমি দাঁড়ায় রইলাম। তো দাঁড়ানোর পরে খুব বেশি একটা লাভ হইল না, আমি যেনে যাই হেনে দেখি লিফটের মধ্যে মানুষ কারে কয় হায় হায় রে রোজা মাত্র শুরু, তাতেই মার্কেটে যেই পরিমাণ মানুষ, আমি মনে মনে কইতাছিলাম যে হায় হায় রে একটা একটা মানে একটা প্রাণীও বাসা নাই, সব বুঝি বসুন্ধরা সিটিতে আয় ফসছে। পরে আমি মনে মনে ভাবলাম আমি যে মানুষের দোষ দিতেছে, আমি নিজেও তো আয় ফুরছি এনো, তো আমি যদি না আইতাম তাহলে তো একটু ভিড়টা কমতো। তো চিন্তা করলাম দূর আমি তো কামে হয়েছি আর তো আজিরাই ঘুরতেছে, তো আমি তো লিফটে যাওয়ানোর পরে যেতাম সেটা দেখলাম হেড হইলো গিয়া যারা নিচে নামবো হেরা ফার্স্টে আটতলা উঠতেছে, আটতলা উঠতে তারপর নিচে নামবো। তো চিন্তা করেন যারা উফরেতে নিচে নামবো হেরাও যদি উফরে উঠানোর লেগে জাম করে রাখে তাহলে তো লিফট জাম হইবই। তো আমি এরম অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম কারণ রোজা থাকে আমার ওই এসকেলেটার দিয়ে নামাটা সম্ভব না। তো আমি যেটা করলাম হেড হলো আমার মাথায় বুদ্ধি করলাম যে সবাই যেটা করে আমিও সেটা করবো, আমি ফার্স্টে আটতলা উঠবো, আটতলা উঠা তারপরে একবার লিফট দিয়ে নিচে নামো তাইলে ভালোইব, এলা যেই কয় ঘন্টা দাঁড়ায় থাকুন লাগে। তো লিফটে এত পরিমাণ মানুষ, নতুন কোনো মানুষ ঢুকলে লিফট তো আর চলতেই চাইতেছে না, কোনোভাবেই চলতে চাইতেছে না। তখন এই লিফটের মধ্যে যারা আছে সম্মানিত যারা লিফটের সরি না, তো হেরার কি কইতেছিল যার ওজন বেশি প্লিজ নেমে যান, যে পরেই উঠেছেন প্লিজ নেমে যান, এভাবে করে বিনীত অনুরোধ শুরু করলো। তো যে পরে আসছেন হে নেমে যান যখন কইছে তখন তো আমার ভালোই লাগছে, কিন্তু যখন কইছে যার ওজন বেশি প্লিজ নেমে যান তখন তো আমি একটা কাশি দিয়ে উঠছি, মনে মনে কইতেছি তখন আর লাগলে তোরা নাম আমি জীবনও নামতাম না। তো যাই হোক, আমার ওজন বেশি হয়েছে তো কী আমি নামতাম না, আমার তো মোটা মোটা মানুষ লিফটে আসলো, হেরা না নামলে আমি নামতাম কীর্ত। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে আমি বাইরে বেরোলাম, আমার মনের মধ্যে তো ভয় যে আগের দিন আমার জুতা ভিজছে, আজকেও যদি বৃষ্টিতে আমার জুতা ভিজে তাহলে তো হয়েছে কাম, আমার নতুন জুতাটা একটা সিটতে চান হয়ে যাবো। তো যাই হোক, বাইরে বাইরে দেখলাম রোদ, ও একটু শান্তি লাগলো, আমার জুতাটার দিকে তাকা করলাম যাক তুই আজকের লেগা এই যাত্রায় বাইচে গেলি। তো আমার যেই শান্তি লাগতেছিল আমি জুতার জন্য শান্তি অনুভব করতে করতে হঠাৎ করে আমার নাকের মধ্যে একটা বাজে গন্ধ অনুভব করলাম, তখন দেখলাম যে আমি একটা ডাস্টবিনের সাইডে যাইতেছি, বিশ্বাস করবেন না রোজা থাইকা এই বাজে গন্ধ যখন নাক দেওয়া ঢুকছে আমার মনে হচ্ছে নাকটাটা খুললে মেলামারি। তো যাই হোক, আসার সময় আমি একটু ইফতার কিনছি, তো ইফতার যখন কিনতেছিলাম একজনের দৌড়মাইরে এসে বলতেছিল এক ভাইয়া আপু আপনি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস না আপনি কে আপু না, তো আমার তো এত খুশি লাগছে কেউ যখন আমারে কয় আমনে মানহার মানা আমনে মানহার আম্মু না আমনে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কে আফা না, তখন আমার তো যেই ভালো লাগে। তো আমি আসার সময় এই ঘোড়া ডিম কিনে আনছি প্রায় 200 টাকার শুধু, এখানে বুরিন্দা আছে আমি একটা একটা সাইজি ডিমের সব আমারে দিয়ে দিছে সাইডটা ডিমের সব এরম বাটফারে বাটফার হেয়ারা। তো যাই হোক, এই ঘোড়া ডিমের টিকা, এই ঘোড়া ডিমের টিকা 130 টাকা করে নিছে জানেন, 200 টাকার ইফতার আনছি ঠিকই, 200 টাকার ওই ভাজাপোড়া আনছি ঠিকই, কিন্তু কিছু খাইতে পারি নাই। আর এই যে দুই আলি কলা আনছি, আমনে গো ভাইয়া মানে মানার বাপে যেই কলা আনছে এই কলা যে স্বাদ রে ভাই, আমার কলা খাওয়ার ইচ্ছাই মরে গেছে, গেল আমি নিজে সাম্পা কলা দুই আলি খুঁজে লইছি 50 টাকা দিয়া। তো যাই হোক, এই যে দেখেন ইফতার টিফতার ওই দেখছেন কলার ফানাটা সাই রয়েছে, যেটা কলার একটু মজা না। তো এর মধ্যে তো আজান দিয়ে দিছে, আজান দেওয়ানোর পরে আমরা যেটা করছি হেরোলো গিয়া
সুন্দর করে এই যে মানহার লেগে ফেলেট সুন্দর করে সাজা লইতাছি। তো ইফতার ইফতারের সময় সুন্দর করে সব গুছ গাছ করে লইয়া আপনার বাইয়া সব রেডি হয়ে গেছে। তো আমি আপনি করে কই, আমি যেহেতু বাইরে যেদিন শুটিংয়ে যাই সেদিন কিন্তু সব কিছু আপনার বাইয়াই গুছাই দেয়। আপনার ওগো বাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, মানে আমার স্বামীর কথা কইতেছি, হেয়া যে কত ভালো মানুষ আমি আপনি করে বইলা বুঝাতে পারবো না। তো আল্লাহ আল্লাহ দুনিয়া আমি কিছু ফাইছি না ফাইছি, ভালো গো স্বামী ফাইছি, ওগো ভালো স্বামী ফাইলে আর জীবনে চাওয়ার কিছুই থাকে না। তো যাই হোক, দিন দুনিয়া সবাই ভালোবাসুক আর না বাসুক, স্বামী ভালোবাসলে আর কিছুই লাগে না। আর একটা মাইয়া মানুষের জীবনে তার সবচেয়ে বড় ডাল হলো তার স্বামী। তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বামী যথেষ্ট ভালো, জানি না শেষ বয়স পর্যন্ত কী হয়। তারপর আল্লাহর কাছে সবসময় দোয়া করবো যেন আল্লাহ জানে হ্যাঁ সুস্থ রাখে ভালো রাখে, আর হ্যাঁ মনের মধ্যে জানে আমার লেগে সবসময় ভালোবাসা থাকে। তো যাই হোক, আমি যে ইফতার বাইরের তন কিনে আনছি, হ্যাঁ সাইপাস ফেডিনের তেল বাইর করতে দেখেন কী মারাটা মারতাছে, মাইরা মাইরা এডির তেল বাইর করতেছে। তো কইতেছে নে তেল বাইর করে দিছি, এবার খায় খায় কোনো সমস্যা হইব না, তেল সহ খাইলে তো একটু পর গ্যাস হইব, তারপর আবার দেখবি যে অসুস্থি লাগতেছে। আরে কোয়েন না, গ্যাসের যে মানুষের কত অসুস্থ হয়, মানে রাত বিরাতে হঠাৎ করে দেখবেন বুকের মধ্যে গ্যাসের চাপ দিব, লয়ে হাসপাতাল দৌড়া দৌড়ে যাবেন। তো আমি আপনার করে কী করতাম, কয়দিন আগে আমার যে নন্দের জামাই বিলাল ভাই হ্যার ওরম গ্যাসের চাপ দিছিল, তার আগে কয়েক বছর আগে আমার শাশুড়ি মায়ের একবার ওরম গ্যাসের চাপ দিছে, পরে ইবনেসিনায় নিয়ে পরে ইঞ্জেকশন দিয়া তারপর গ্যাস নামান লাগছে। মা গো মা কী যে ঘটনা, আমার স্কুলে থাকতো একবার এরকম গ্যাসের চাপ দিছিল, মা গো মা বুকে এমন ব্যথা পাইছি মানে দম নিতে পারতাছিলাম না, পরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আমার ইঞ্জেকশন দিছিল, হেয়ার ফলে গ্যাস কমছিল। এর লেগারে ভাই কম তেলে জিনিসপত্র খাওয়ানি ভালো, আমার স্বামী তো আমার এয়ার ফ্রায়ারও কিনা দিছে, জানি এয়ার ফ্রায়ারে কম তেলে জানি সুন্দর করে রান্না করতে পারি। তো যাই হোক, এয়ার ফ্রায়ারে তো সব খান জুইতে লাগে না, একটু তেল মেল দেওয়া খাইলেও মাঝে মধ্যে ভালো লাগে। তো এই যে হালকা তেলের মধ্যে আমার বানান না কাবাব দিয়ে সুন্দর করে বাজে লইতেছি বাদ দিয়ে খাওয়ানোর লেগা। তো এই টুকটাক রান্না বান্না করতেছি, কারণ রোজার ভিতরে এত রান্না বান্না কিচ্ছু ভালো লাগে না। আর দেখলেনি তো সারা দিন বাইরে টুই টুই করলে বাসার কত ভালো লাগবো, তাও তো ভালো স্বামী আমার কিছু কয় না, বকা জোকাও দেয় না, নিজেও কদ্দুর হাতে হাতে করে। তো যাই হোক, আমার তো এই কাবাবটা যেই জুইতে লাগছে, তারপর একটু মুরগির মাংস রান্না করছিলাম মাইয়া লেগা, মুরগির মাংস ছাড়া অন্য কিছু রান্নালে এই খাওয়ানোর দ্বারে কাছে হয় না। তো কী করতাম, বাধ্য খালি মুরগি মাংস, ওই দেশি মুরগি ফার্মের মুরগি, তারপর কাবাব, ওই মুরগির আইটেমই ঘুরায় ফিরায়, মানে সস দেওয়া মুরগি, কাব মুরগি দেওয়া কাবাব, মুরগি দেওয়া ভুনা, মুরগি দিয়ে ফ্রাই, ভাতের লোক একটু আম বত্তা খাইলে কিন্তু ভালোই লাগে। তো আমি আবার প্রতি রাইতে একটু করে আম মাই খেলো বাদ দিয়ে খাওয়ানোর লেগা। তো যাই হোক, আল্লাহর কিছু মতে যারা হয় তাই শুক্রিয়া।